যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারের জন্য এবং যে কোনো কনফিগারেশনের কম্পিউটারের জন্য বেস্ট মিডিয়া প্লেয়ার কোনটি সে বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। মিডিয়া প্লেয়ার কী জিনিস? মিডিয়া প্লেয়ার হচ্ছে আমরা কম্পিউটারে যে ভিডিও দেখি বা যে গান শুনি, সেই ভিডিও বা গানগুলো যে সফটওয়্যারের মাধ্যমে প্লে করা হয় সেটাকে বলা হয় মিডিয়া প্লেয়ার। আমি 2014 সাল থেকে ভিএলসি এবং কিএমপি প্লেয়ার ব্যবহার করে আসছি, কিন্তু আমি 2017 সালের দিকে পটপ্লেয়ার নামে একটি প্লেয়ার পেয়েছি। তারপর থেকে আমি আর আমার কম্পিউটারের জন্য মিডিয়া প্লেয়ার পরিবর্তন করি নাই। এই পটপ্লেয়ারে যদি আপনি কিছুটা সেটিংস পরিবর্তন করে নিতে পারেন তাহলে এই পটপ্লেয়ারই ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া প্লেয়ার। আপনি এই প্লেয়ারের সেটিংসগুলো পরিবর্তন করে শুধুমাত্র একদিন বা এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখেন, আপনার কাছে এটি বেস্ট মনে হবে। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এই প্লেয়ারটি কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন, তারপর আমি দেখাবো কীভাবে ইনস্টল করবেন, তারপর আমি দেখাবো এই সেটিংসগুলো কীভাবে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? প্লেয়ারটি ডাউনলোড করবার জন্য আমরা প্রথমে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। ব্রাউজারে এসে আমরা এখানে লিখব পট প্লেয়ার। ওকে, পট প্লেয়ার লিখে আমরা এখানে সার্চ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লোবাল পট প্লেয়ার, এই যে ওয়েবসাইটটি আছে আমরা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই প্লেয়ারটির 32-bit এবং 64-bit দুইটা ভার্সনের এখানে পট প্লেয়ার আছে। আপনার কম্পিউটার যে বিটের আপনি সেই বিটের এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার কম্পিউটার 64-bit হওয়ার জন্য আমি এখান থেকে 64-bit ডাউনলোড করব। এখানে দেখতে পাচ্ছি 33 MB মতন একটি সফটওয়্যার। তারপর আমার অ্যাপ্লিকেশনটি যেখানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে চলে যাব। তাহলে এখানে শো ইন ফোল্ডার আমরা এখানে ক্লিক করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি পটপ্লেয়ার 64-bit এটা ডাউনলোড হয়েছে, আমরা এখানে ডাবল ক্লিক করব। এখান থেকে ইয়েস নো অপশান থেকে আমরা ইয়েস অপশানের উপর একটা ক্লিক করব। দেন আমরা ওকে এই অপশানটার উপর একটা ক্লিক করব। তারপর নেক্সট এই অপশানের উপর একটা ক্লিক করব। তারপর এগ্রি, নেক্সট, ইনস্টল। এখন আপনার ইনস্টল হতে অল্প কিছু সময় নেবে। এইখানে দেখেন 1, 2, 3 বক্স আছে, ঠিক আছে? আমরা 2 নম্বর এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে ক্লোজ এই অপশানটার উপর ক্লিক করব। আর আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবার সময় একটু নেট লাইনটা অন করে নেবেন, তাহলে এই যে লাইসেন্স এগ্রিমেন্ট, ঠিক আছে, ওপেন কোড ফর পট প্লেয়ার, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আর আপনার যদি নেটলাইন না থাকে তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে ইনস্টল হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি প্লেয়ারটির বেস্ট পারফরম্যান্স পাবেন না। ওকে, আমরা এখন এগ্রি এই অপশানটার উপর ক্লিক করব। তারপরে এখান থেকে নেক্সট, ইনস্টল, দেন আমরা ক্লোজ এই অপশানটার উপর একটা ক্লিক করে দেব। ওকে, আমার ব্রাউজারটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন এইখানে আমাদের মূল যে প্লেয়ারের যে মূল যে অংশ যেখানে ভিডিও প্লে হবে তার ডান সাইডে দেখেন কিছু এক্সট্রা অংশ আসছে, এই অংশটা আমরা বাদ দিব। কীভাবে? এখন প্লে লিস্ট, এখানে ডান সাইডে হলুদ একটা আইকন আসছে, আমরা এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে ক্রস এই অপশানের উপর ক্লিক করব। তারপর এখানে ব্রাউজার, এইখানে আবার একটা হলুদ অপশান আছে, আমরা এখানে ক্লিক করলাম। দেন আবার ক্রস, তাহলে এটাকেও ক্লোজ করে দিলাম। এখন আমাদের এই প্লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করবার পর এখানে দেখছি প্রিফারেন্সেস, ওকে, অথবা আপনারা কিবোর্ড থেকে F5ও প্রেস করতে পারেন। আমি এখানে প্রিফারেন্স এখানে ক্লিক করলাম। প্রথমে আছে জেনারেল, এই জেনারেল থেকে আপনার কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। প্রথমে আছে দেখেন স্টে অন টপ, এইখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে সিলেক্ট করে দেবো অলওয়েজ। এই যদি অলওয়েজ করেন তাহলে যে সুবিধাটা পাবেন সেই সুবিধাটা হচ্ছে আপনি কোনো একটি ভিডিও দেখছেন, ভিডিও দেখবার সময় যদি আপনি কোনো একটি কাজ করতে যান, কাজ করবার সময় এই ভিডিওটা কিন্তু নিচে চলে যায়, ঠিক আছে, আপনি ভিডিওটি দেখতে পারেন না। আর যদি এখানে অলওয়েজ সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যে কাজ করছেন সেই কাজটিও করতে পারবেন, সঙ্গে ভিডিওটিও করে এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে হোয়েন ফাইল ওপেন, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করবার পর এখানে ওয়াল ফাইল, অর্থাৎ লাস্ট যেটা আছে আমরা এটাকে ওয়াল ফাইল এটাকে আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে? এরপর এখান থেকে আমরা মাউস এই অপশানের উপর ক্লিক করব। ক্লিক করে আমাদের মাউসের এই অপশানের চলে আসব। এখানে আছে লেফট বাটন ডাবল ক্লিক, ঠিক আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করবার পর ফুল স্ক্রিন, আমরা এটা একটা ক্লিক করব।
আমাদের মাউসের লেফট বাটন যদি ডাবল ক্লিক করা হয় তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করা হয় তাহলে এটা কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখান থেকে প্লেব্যাক, এই যে অপশনটি আছে এই অপশনে চলে আসব। এখান থেকে ডিফল্ট উইন্ডো সাইজ, ঠিক আছে, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করবার পর ডু নট ইউজ, আমরা এই অপশনটার উপর একটা ক্লিক করে দিব। এখন আপনি এখানে অ্যাপ্লাই করবেন, দেন ওকে এই অপশন উপর একটা ক্লিক করবেন। তারপর আমরা এখান থেকে ভিডিওটা কেটে দিচ্ছি। ওকে, এখানে একটা শর্টকাট আসছে, আমরা শর্টকাটটিকে ডিলিট করে দিলাম। এখানে শর্টকাট রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমরা একটা ভিডিও প্লে করব। আমরা এই ভিডিওতে চলে আসছি, ভিডিওতে আসবার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে পট প্লেয়ার কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আর যদি এটা অটোমেটিক্যালি না নেয় তাহলে আপনার রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবার পর চলে যাবেন প্রপার্টিস। প্রপার্টিসে এখান থেকে ওপেন উইথ, এখান থেকে চেঞ্জ, এই অপশানের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে পট প্লেয়ার সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর আমরা ওকে এই অপশানের উপর একটা ক্লিক করব, তারপর অ্যাপ্লাই ওকে। এখন আমরা এই ভিডিওটির উপর যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটি ওপেন হবে। আমরা এখান থেকে সাউন্ডটা অফ করে দিয়েছি। সাউন্ডটা অফ করে দেওয়ার পর এখন যদি আমরা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করি তাহলে এটা দেখেন ফুল স্ক্রিন হয়ে যাবে। এই ভিডিওটি যদি লেফট বাটন ডাবল ক্লিক করি তাহলে দেখেন এটা আবার রিস্টোর হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমরা ডাবল ক্লিক করব, এটা ম্যাক্সিমাইজ হয়ে গেল। আবার ডাবল ক্লিক করলাম, এটা রিস্টোর হয়ে যাবে। ওকে, তাহলে এই সুবিধাটা কিন্তু আপনি অন্য কোনো প্লেয়ারে পাবেন না। দেখেন এই যে প্লেয়ারটি আছে, প্লেয়ারটি আপনারা যে কোনো জায়গায় ক্লিক করে কিন্তু এটাকে সরাতে পারবেন বা নাড়াতে পারবেন, কিন্তু অন্য যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোতে কিন্তু আপনার এই যে টপ বার আছে, টপ বারে ধরে কিন্তু এটাকে মুভ করাতে হয়। কিন্তু এই সুবিধাটা শুধুমাত্র এই প্লেয়ারে পাবেন, যা অন্য কোনো প্লেয়ারে এই সুবিধাটা পাবেন না। এর আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এই পট প্লেয়ার যদি আপনি ব্যবহার করেন তাহলে সব ধরনের ফাইল বা সব ধরনের ভিডিও অডিও কিন্তু এই প্লেয়ার দ্বারা সাপোর্ট করবে। দেখা গেল অনেক প্লেয়ার আছে যে প্লেয়ারে কিন্তু সব ভিডিওর বা সব ফরম্যাট সাপোর্ট করে না, কিন্তু পট প্লেয়ারে সব ধরনের ফরম্যাটই সাপোর্ট করে। দেখেন আমি এই যে ভিডিওটা চলছে, এই ভিডিও চলবার সময় যদি আমি নিচের দিকে অন্য কোনো কাজ করি এই ভিডিওটা কিন্তু এখান থেকে সরে যাবে না। ঠিক আছে, যেমন আমরা যদি অন্য কোনো প্লেয়ার ব্যবহার করে এই কাজটি করতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটি আমাদের নিচে চলে আসে, আমরা ভিডিওটি আর দেখতে পাই না। কিন্তু এই পট প্লেয়ার ব্যবহার করে আপনি যেখানেই কাজ করেন না কেন ভিডিও কিন্তু অলওয়েজ টপে অবস্থান করবে। ঠিক আছে, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।